ফোকাস অন ইউর অডিয়েন্স। তোমার অডিয়েন্স যারা থাকবে প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে, তোমার সামনে এই যে বসে থাকবে যে মানুষগুলো বা যে শ্রোতাগুলো, তাদের দিকে একটু মনোযোগী হও। সো ওয়েল, আই এম আসিফ মলিক। ইন দিস ভিডিও আর গোয়িং টু লার্ন হাউ টু গিভ আ এফেক্টিভ প্রেজেন্টেশন। সো এফেক্টিভ প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে যে জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ, তা হচ্ছে তোমার অডিয়েন্স যারা থাকবে তাদের দিকে একটু ফোকাস করো, মনোযোগী হও। শুধুমাত্র নিজের লাভটা দেখা যাবে না। এই পৃথিবীতে কোনো মানুষই কিন্তু ফ্রিতে কিছু দেয় না, বা ফ্রিতে কোনো কিছু করে না। ফ্রিতে বলতে কোনো কিছুই নেই। সো তুমি যখন প্রেজেন্ট করতে যাবা, তুমি শুধুমাত্র কী করলা, তোমার ব্র্যান্ড সম্পর্কে বা তোমার প্রোডাক্ট সম্পর্কে যে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করলা, উপস্থাপন করলা, তোমার গুণগান খুব সুন্দরভাবে তুমি গেয়ে চলে এসে পড়লা, এটা কিন্তু এফেক্টিভ হলো না। কারণ সামনে যারা অডিয়েন্স থাকবে তারা শুধুমাত্র তোমার ব্র্যান্ড বা প্রোডাক্ট সম্পর্কে বা নিউ কোনো আইডিয়া সম্পর্কে জানতে চায় না, তারা কিন্তু আরও একটু বেশি জানতে চায় যে তাদের কী লাভ হবে। এই যে যারা শ্রোতারা থাকবে 35 মিনিটস বা 40 মিনিটস, হ্যাঁ, বা 20 মিনিটস, এই যে তারা বসে তোমার কথাগুলো শুনছে, তাদের কী বেনিফিট, সো এইটা একটু মনে রাখবা। রিমেম্বার, তুমি যখন প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে সব কিছু, হ্যাঁ, প্রিপেয়ার করবা, তখন এটা তোমাদের মাথায় রাখতে হবে যে তোমার যারা অডিয়েন্স থাকবে তারা তোমার প্রেজেন্টেশন থেকে কী লাভটা পাবে বা তাদের কী বেনিফিট আছে। সো তাদের বেনিফিটের কথাটা যদি চিন্তা করে সেভাবে সেই অনুযায়ী যদি তোমার প্রেজেন্টেশনটাকে গুছিয়ে নাও, এবং তোমার প্রেজেন্টেশনটা এমনভাবে গুছিয়ে নিবা যে তোমার যা মূল্যবান বিষয়গুলো রয়েছে বা মূল্যবান কথাগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে উপস্থাপন করার মাধ্যমে তোমার যারা অডিয়েন্স আছে তারাও লাভবান হবে এবং তুমিও লাভবান হবে। এতে করে তোমার প্রেজেন্টেশনটা দিন শেষে খুবই ইফেক্টিভ হবে। আদারওয়াইজ তুমি যখন শুধুমাত্র সিম্পলি যাবা, তোমার প্রোডাক্ট সম্পর্কে বা নিজের সম্পর্কে গুণগান করবা, অডিয়েন্স তারা নিজের মতো নিজের কাজগুলো করতে থাকবে, তারা যদি তোমার প্রেজেন্টেশন থেকে কোনো কিছু শিখতে না পারে বা কোনো কিছু জানতে না পারে, খুব একটা ভালো উপকার তারা না পায়, তাহলে কিন্তু তোমার প্রেজেন্টেশনটা তারা মনে রাখবে। প্রেজেন্টেশনটাকে এফেক্টিভ করার জন্য তোমার অডিয়েন্সের দিকে মনোযোগী হতে হবে। এখন কীভাবে অডিয়েন্সের দিকে মনোযোগী হতে হয়, তুমি তোমার যে প্রেজেন্টেশনটা দিবা সে প্রজেক্ট রিলেটেড বা সেই টপিক রিলেটেড বিষয়গুলো তো তুমি প্রিপেয়ার করে রাখবা, তোমার যারা অডিয়েন্স আছে তাদের সম্পর্কে একটু রিসার্চ করে নিতে হবে যে সেখানে ম্যাক্সিমাম অডিয়েন্স কোন ধরনের থাকবে বা তারা কী করে, কোন বিষয়ে তারা জানতে খুবই ইন্টারেস্ট, বা তারা কোন সেগমেন্টের অডিয়েন্স, হ্যাঁ, তাদের সম্পর্কে একটু রিসার্চ করে নিন। বা যদি তারা জব ক্ষেত্রের অডিয়েন্স থাকে, যারা জবের জন্য প্রস্তুতি নিচ্ছে, হ্যাঁ, বা মার্কেটিং শিখতে চাচ্ছে, এই বিষয়গুলো তুমি একটু রিসার্চ করে না যে তারা কোন বিষয়গুলো শিখতে চাচ্ছে বা তারা কোন বিষয়ের ক্যান্ডিডেট, তাহলে তুমি যে টপিকে কথা বলবা সেক্ষেত্রে তোমার যারা অডিয়েন্স আছে সে বিষয়টাকে লিঙ্ক করে সুন্দরভাবে যদি তুমি উপস্থাপন করো, এক্ষেত্রে তোমার সম্পর্কে তুমি ভালোভাবে বলতে পারো, তোমার অডিয়েন্সও তার নিজের যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা জানতে পারলো। মনে রাখবা, তোমার অডিয়েন্স সামনে বসে থাকবে, তারা যখন কোনো একটা বিষয়ে জানতে পারবে বা শিখতে পারবে, কোনো একটা বিষয় থেকে লাভবান হবে, তখন কিন্তু তোমাকে বা তোমার সেই কথাটাকে খুব ভালোভাবে তারা মনে রাখবে। তাই অডিয়েন্সের কোন বিষয়টা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ, তারা কী শিখতে চায়, তাদের কী ভালো লাগে, এই বিষয়টাকে রিসার্চ করে নাও। এবং তুমি যখন প্রেজেন্ট করবা, তখন প্রেজেন্ট করার ক্ষেত্রে অডিয়েন্সের দিকে একটু মনোযোগী হও, তাদের অ্যাটেনশন তোমার দিকে নেওয়ার ট্রাই করো। এক্ষেত্রে তুমি জোক বলতে পারো, স্টোরি বলতে পারো, বা তাদের ভালো লাগে এমন বিষয়গুলো নিয়ে কথা বলতে পারো, বা নতুন কোনো আইডিয়া নিয়ে কথা বলতে পারো, যাতে করে অডিয়েন্স তোমার দিকে মনোযোগী হয় এবং অডিয়েন্স এটাকে লিঙ্ক করতে পারে তোমার সাথে, অডিয়েন্স একটা ভালো ফিল করতে পারে বা এনজয় করতে পারে তোমার সাথে। হ্যাঁ, তোমার যে প্রেজেন্টেশনটা তুমি দিচ্ছ সেক্ষেত্রে অডিয়েন্স যেন তোমাদের সাথে এঙ্গেজ করতে পারে, এবং দিন শেষে দেখতে পাওয়া যদি অডিয়েন্স তোমার সাথে এঙ্গেজ করতে পারে বা তোমার প্রেজেন্টেশন থেকে তারা কিছু শিখতে পারে বা মজা পায়, তাহলে কিন্তু তোমার প্রেজেন্টেশনটা তারা অনেক অনেক দিন মনে রাখবে এবং তোমার যে আইডিয়া সেগুলো সবার কাছে খুব দ্রুত পৌঁছে যাবে। সো বি রিমেম্বার, ভালো ধরনের প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে অডিয়েন্স বা তোমার যারা শ্রোতা আছে তাদের বিষয়ে একটু ভাবা বা চিন্তা করা, তাদের দিকে মনোযোগী হওয়া বা ফোকাস করাটা অনেক অনেক গুরুত্বপূর্ণ।